এই মুহূর্তের যে খবরটির দিকে চোখ রাখব সেই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এপ্রিল মাসেই হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ বিকাশ ভবন এবং নবান্ন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিকাশ ভবন এবং নবান্ন সূত্রের খবর প্রস্তাবিত রুটিং ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত দিয়েছে স্কুল খোলার জন্য তৈরিও থাকতে বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে স্কুলগুলি রাজ্যের স্কুলগুলি কি পরিস্থিতিতে আছে কারণ বিগত দু বছর ধরে বন্ধ ছিল স্কুলগুলি দুবছর ধরে বন্ধ স্কুল প্রশাসনিক স্তরে কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ শুরু হয়ে গেছে যদি করোনার প্রভাব কমে যায় এবং স্বাভাবিক হয় পরিস্থিতি তাহলে কিন্তু দু হাজার এপ্রিল মাসেই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমনটাই কিন্তু মনে করছে আধিকারিকদের একাংশ হ্যাঁ বন্ধুরা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে এপ্রিল মাসে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস ইতিমধ্যেই পঁয়ত্রিশ শতাংশ কমানোরও ঘোষণা করা হয়ে গেছে সংসদ জানিয়েছে থিওরি নিয়ে বিশেষ সমস্যা হবে না তবে জোর দিতে হবে প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যাল সিলেবাস শেষ করার জন্য স্কুল খুলতে হবে এবং স্কুল খোলা রাখতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে যতদিন না পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু জানাচ্ছে ততদিন পর্যন্ত স্কুল খোলা যাচ্ছে না তবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এপ্রিল মাসে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে প্রস্তাবিত রুটিন নিয়ে এখনও সবুজ সংকেত দেয়নি রাজ্য সরকার শিক্ষকরা বলছে আগে স্কুল খোলার উপর জোর দিতে হবে প্রসঙ্গত সাধারণ বছরে মার্চ মাসে শেষ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষাই হয়নি করোনার কারণে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে অফলাইনেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে নবনিযুক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য তিনি আবার জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যেতে পারে দুটি সেমিস্টারে যেমন সিবিএসসি এবং আইএসসি আইসিএসসি বোর্ড নিচ্ছে দুটি সেমিস্টারে ভাগ করে যদি করোনার বারবারন্ত থাকে করোনা সম্পূর্ণভাবে নির্মূল না হয় তাহলে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে